Hello friends, welcome to my channel Rumana's Cooking World. আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংস, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ করে, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, যার ঝাল যদি বেশি খায় তাহলে একটু দিতে পারে, একটু দিলাম। হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, এখন লবণ দিব 1 কাপের 1/3 ভাগ, কারণ এটাতে অনেক তেল থাকে মুরগিটাতে। কালো গোলমরিচের গুঁড়া 1/4 চামচ আর 1/2 চা চামচ, মিক্স করব। এখন দেবো কিছু গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, ভালো করে মিক্স করে ঢেকে দিব। দেখিয়ে দিব 15 মিনিটের জন্য, চুলা থাকবে মিডিয়াম হাই। ফিরে আসলাম 15 মিনিট পর, দেখি কি অবস্থা।
আসলে মুরগিটা অনেক শক্তটা, যেটা ডিম পেতে শেষ হয় সেই মুরগিটা ফার্মের, এটা একটু শক্ত কিন্তু খাইতে অনেক মজা লাগে। খুব মানে ধৈর্য নিয়ে রান্না করতে হয়, অনেক সময় নিয়ে। আর আমি এর মধ্যে দিব জিরার গুঁড়া, চা চামচ জিরার গুঁড়া, এটা আমি বাসায় করে নিয়েছি। দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ, মিক্স করে দিব। আমি এটাতে 1 কাপ পানি দিয়ে ঢেকে চুলা কমিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না সিদ্ধ না হয়। চুলার আঁচ থাকবে মিডিয়ামের চেয়েও কম, আগে একটু বড় কুঠো তারপরে চুলাটা কমিয়ে দিব। রাসটা কমিয়ে এখন ঢেকে রাখবো যতক্ষণ আর সিদ্ধ না হয়। মোবাইলটা বন্ধ করে